শেষ পর্যন্ত ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌর নির্বাচনে নৌকা প্রার্থী বিজয়ী, কেন্দ্রে হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা। ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌরসভা নির্বাচনে ধাওয়া পাল্টা ধাওয়া, বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে। আইন শৃঙ্খলা বাহিনীর গুলি বর্ষণ করেছে। শনিবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত এ পৌরসভার 9টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সময়ের তালে তালে ভোট কেন্দ্রগুলোর বাইরে উত্তেজনা ছড়াতে থাকে। জেলা প্রশাসক সরোজ কুমার নাথ সহ পদস্থ কর্মকর্তা দফায় দফায় বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন। কথা বলেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম। তিনি বলেন, বিচ্ছিন্ন ঘটনা দুই একটি ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌরসভার নির্বাচন। রিটার্নিং ও জেলা নির্বাচন অফিসার রকুনুজ্জামান জানান, ভোট গ্রহণের বিষয়ে কোনো প্রার্থী এখনো পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করেননি। সকাল 10:30টার দিকে মান্দারতলা জোড়া পুকুরিয়া কেন্দ্রে দুর্বৃত্তরা হামলা চালায়। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ আলামিন জানান, হঠাৎ করে বিপুল সংখ্যক দুর্বৃত্ত লাঠিসোঁটা, রামদা, ঢাল, ভেলা নিয়ে কেন্দ্রে প্রবেশ করে এবং ব্যালট বাক্স ভাঙচুর শুরু করে দেয়। তিনি আরও জানান, হামলাকারীরা দুইটি ব্যালট বাক্স ভাঙচুর করে এবং ব্যালট পেপার ছিঁড়ে ফেলে। এ সময় নৌকা প্রতীকের এজেন্ট হরিণাকুণ্ডু পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাগর হোসেনকে বুথের ভিতরেই কুপিয়ে গুরুতর জখম করে তারা। তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। হামলাকারীদের তাণ্ডবে কিছু সময়ের জন্য ভোট গ্রহণ স্থগিত করা হয়। কেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিস ফাতেমা লিজা জানান, হঠাৎ করে হামলার কারণে হতভম্ব হয়ে পড়েন তারা। এরপর বিজিবি, র‍্যাব, পুলিশ দ্রুত সেখানে এসে হাজির হয়। তিনি দাবি করেন, কিছু পরে ফের ভোট গ্রহণ শুরু করেন তারা। পুলিশের কাছ থেকে পাওয়া তথ্য মতে সংঘর্ষে ভোট কেন্দ্রে আশপাশে ছড়িয়ে পড়ে। দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া এবং ভোট কেন্দ্র রক্ষায় 5-7 রাউন্ড গুলি বর্ষণ করেন আইন শৃঙ্খলা বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে অন্তত 5 জন আহত হয়েছে। এই ঘটনার প্রধান নায়ক কমিশনার প্রার্থী সাইফুল ইসলাম সহ 3-4 জনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম। ভাঙচুরের ঘটনায় সংশ্লিষ্ট ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার বাদী হয়ে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও তিনি উল্লেখ করেন। মান্দারতলা জোড়া পুকুরিয়া ভোট কেন্দ্র পরিদর্শনকালে দেখা যায়, একটি বুথের ব্যালট বাক্সগুলো ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। ছোপ ছোপ রক্ত লেগে আছে মেঝেতে, ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ব্যালট পেপার সহ কাগজপত্র। কেন্দ্রের দুই পাড়ের খালে ও মান্দারতলা গ্রামে শত শত মানুষ গ্রাম্য অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত রয়েছে। তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয় বিজিবি ও পুলিশ। বেলা 1:45টার দিকে চটকাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। আহত হন অন্তত 1 জন। খবর পেয়ে বিজিবি, র‍্যাব, অতিরিক্ত পুলিশ সেখানে ছুটে যায়। শেষ সময় পর্যন্ত এ পৌরসভার সবগুলো ভোট কেন্দ্রের বাইরে ছিল তুমুল উত্তেজনাকর পরিস্থিতি। এখানে নৌকা প্রতীকের প্রার্থী ফারুক হোসেন 7,347 ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম ওরফে টিপু মল্লিক পান 4,913 ভোট, বিএনপির জিন্নাতুল জিন্না খান পান 1,108 ভোট এবং হাতপাখা প্রার্থী ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের 501 ভোট পান।